মনীগঞ্জ সিটি ডিমি হোটেলে নিয়ে गेला তুমি আমার সাথে বিয়ের কথা কইয়া নিয়ে শারীরিক সম্পর্ক করলে মানুষের এমন লজ্জা দেখো বলতে পারি না তুমি মাঝের মধ্যে এক রাত ঘন্টা ইচ্ছা রাতে থেকে গেছে আমার তো স্বামী আমার তো একটা প্রয়োজন আছে গড়া ভুয়া কাহিনী বানাইছান করাইছি তোমার এটা বিয়ে না তো এটা তুমি মনে করতে বিয়ে করব আমি পুলিশে তোমাকে সুমি আক্তার নামের বিধবা নারী দুই সন্তানের মা এক মামলায় তদন্তের সূত্রে পরিচয় হয় পুলিশ সদস্য আকবর আলির সাথে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা পরবর্তীতে ভুয়া কাবিন নামা বানিয়ে বিয়ের নাটক সাজান এএসআই আকবর আলী শারীরিক সম্পর্কের পাশাপাশি হাতিয়ে নেন নগদ দুই লাখ বিশ হাজার টাকা এসআই আলী আকবরের সাথে পরিচয় হয়েছে আমার এক খালার মাধ্যমে খালার একটা অভিযোগ ছিল সেখান থেকে খালার বাড়ি আইছিল সেখান থেকে আমাদের আশ্রয় প্রকল্পের সবাই নাম্বার দিচ্ছে নাম্বার দেওয়ার পরে আমাকে বলে গেল তুমি আমাকে একটু ফোন দাও তোমার হাতে প্রয়োজন আছে শুমি আমি তোমাকে আমার খুব ভালো লাগে আমি কিছু আমাকে ভালো লাগলে তো হবে না আমি তো একটা বিধবা নারী আমার দুইটা সন্তান আছে আমি কাজ করে খাই মাছের ভাষায় এইভাবে বলার পর কয় কেন ভালোবাসা কি বইলা হয় ভালোবাসা কি টাকা পয়সা হয় ভালোবাসা মন থেকে আসে এখন আমি করতে ভালোবাসি মন থেকে ও জুবরা থেকে ভালোবাসা তা জানে আমি তো ভিতর থেকে ওর ভালোবাসছি যে আমাকে ভালোবাসতে চায় সবকিছু জানলো শুনলো তাইলে আমার বিয়েও করব স্ত্রী হিসেবে পরিচয় দিতে বললে বিয়ের কথা অস্বীকার করেন আকবর আলী ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্লো এসাই আলী আকবর আমার জানতো যে আমার দুইটা ছেলে আছে আমার স্বামী মারা গেছে তারপর আমার মিথ্যা প্রবলম দেখায় আমার ভালোবাসার এই দিচ্ছে ভালোবাসছি তারপর আমার বিয়ে করছে বিয়ে করার পরে এখন আমার নিয়ে খায় না আমার নিয়ে খায় না আমার সাথে যোগাযোগ করে না নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে এখনও নাম্বার ব্ল্যাক লিস্টে আছে আমি ফোন দিছিলাম আমি মানুষের লজ্জা পেতেছি মানুষ আমার অনেক কিছুকে মন্তব্য করতেছে যে এই সে হাতে আলী আকবরের সাথে তুমি এগুলা করলা পুলিশের সাথে তাহলে পুলিশ তোমারে ধোকা দিল তোমার দুটা সন্তান আছে নানান পদের কথা বলে এই কথা শুনে আমার অনেক খারাপ লাগে খারাপ লাগে এখন মনে হয় যে দুনিয়াতে পৃথিবীতে চলে যায় যে পুলিশ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আকবর আলী মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অবস্থিত সরকারি আশ্রয় প্রকল্পের ঘরে বসবাসরত সুমি আক্তারকে ফাঁদে ফেলে স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্ক এবং বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী নারী ও আমরা বলে করে আমার মা না অসুস্থ লাখ টাকা আমি কোথায় পাবো আমি যে ওখানে তোমার ওই যে একটা অভিযোগ করছিলাম ওখান থেকে তুমি আমার এক লাখ টাকা দিস আর আমার বোন বিদেশে এক লাখ টাকা আমার নামে ছাড়ছে তাহলে দুই লাখ বিশ হাজার টাকা তোমার আমি দিতে পারবো তাহলে আমি টাকা পাবো কোথায় একথা বলার পরে সে বলে আচ্ছা ঠিক আছে আমি টাকা দাও আমি আর দি ব্যবস্থা করব মানে তা দুই লাখ বিশ হাজার টাকা আমার কাছে নিছে জানা যায় স্ত্রী হিসেবে পরিবারের সাথে পরিচয় করাতে এবং সামাজিক মর্যাদা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী নারী জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তাকে দেখানো হয় অর্থের প্রলোভন কিন্তু টাকার প্রলোভনে পা না দিয়ে স্ত্রী হিসেবে মর্যাদা পেতে চান সুমি আক্তার তুমি আমি কান্না কাটি করছ অনেক যে তুমি আমার সাথে এসব কল্লা কিসের জন্য আর এসব এইভাবে করো কিসের জন্য আমি তোমার বাড়িতে যাব না তুমি স্ট্যাম্প করো তোমার দেশের বাড়িতে আমি কখনো জানো না যদি যাই আমার নামে তুমি মামলা দিও তুমি আমার মানিকগঞ্জ বাসা বড় করে রাখো আর বাসা বড়ো করে না রাখলে আমি যেখানে আসি সেখানে তুমি মাঝে মধ্যে যেও মতন দানা করছি দেখেন ভাই আপনি ওর বুক সাতটা খুলে দেখেন ওর বুকের পশম নয় কথা আমি বললাম জন্য যদি আমার বিয়ে না করে